বন্ধ হয়ে গেল বালাসন সেতু দিয়ে যান চলাচল। কদিন ধরে বৃষ্টি হতে থাকায় সেই সেতু দুর্বল ছিলই। শেষমেশ জলের তোড়ে শিলিগুড়ি মাটিকাড়া বালাসন নদীর ডাইভার্সন সেতু ভেসেই গেল। এর ফলে সেই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধই হয়ে গেল। এই ডাইভার্সন সেতুটি সংযোগকারী রাস্তা কদিন ধরেই টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসন দ্রুত গতিতে সেই রাস্তা মেরামতি করলেও আবার সেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরুও হয়। কিন্তু রবিবার মুষলধারে বৃষ্টি হওয়ায় বালাসন নদীর জল ভয়ঙ্কর আকার ধারণ করলে হিউম পাইপের ওপর তৈরি ডাইভার্সন সেতুটির ওপরের পিচের অভ্যেসে যায়। জলের তোড়ে কিছু হিউম পাইপও সরে যায়। এর জেরে সেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেল। ফলে সব গাড়ি ঘুরপথ দিয়ে চলাচল করছে এখন। Спасибо.